ভালো হবে আশা করা যায়। এখন আর এক দু বছর গেলে এটা নিশ্চিতভাবে বলা যাবে আমাদের ওয়েদারেও এটা কতটা ভালো হবে। এছাড়াও এপাশে আরও কিছু গাছ রয়েছে, চলুন সেগুলো একটু দেখি। তো যাই হোক, চলুন এই গাছটা আজকে এখানে লাগাই। এই ডালটা একদমই সরু, এই ডালটাকেও কেটে দেবো। এই সাথে আমি গাছে একটা মিক্সড খাবার দেবো। মিক্সড খাবারের মধ্যে কী রয়েছে, এর মধ্যে রয়েছে, নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। কমার্শিয়াল আম বাগান করার আগে কিছু আম আমি টেস্ট করে দেখছিলাম আমাদের ওয়েদারেও কেমন হতে পারে, রোগ পোকার আক্রমণ কেমন হয়, কেমন ধরন, এ সমস্ত কিছুর জন্য কিছু ভ্যারাইটি আমি আমার কাঁঠাল বাগানের একটা পোর্শনে লাগিয়ে রেখেছিলাম। চলুন আগে দেখে নিই সেই ছ মাস আগে আমি কী কী গাছ লাগিয়েছিলাম। এটা যেমন দেখুন অম্বিকা, এপাশে এই আম গাছটিতে ফল এসেছিলো, মুকুলটা ভেঙে দেওয়ার পরে এই কয়েকটা ডাল এখান থেকে নতুন করে বেরিয়েছে। এই যে আসুন, এটা হলো সেন্সেশন লাগিয়েছি। সেন্সেশন একটা অত্যন্ত ভালো আম, একটা ফ্লোরিডার ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি হলেও এর মিষ্টতা খুব ভালো, খেতে খুব ভালো, কালার খুব ভালো এবং সাইজ 400 থেকে 500 গ্রামের কাছাকাছি হয়। আর এর পাশে লাগানো আছে আর একটা অম্বিকার গাছ। অম্বিকাটা তো অত্যন্ত ভালো ভ্যারাইটি, এটা কমার্শিয়ালি আমাদের ওয়েদারে খুব ভালো হবে আশা করা যায়। এখন আর এক দু বছর গেলে এটা নিশ্চিতভাবে বলা যাবে আমাদের ওয়েদারেও এটা কতটা ভালো হবে। এছাড়াও এপাশে আরও কিছু গাছ রয়েছে, চলুন সেগুলো একটু দেখি। আমার বাগানে কয়েকটি লাগিয়েছি অরুণিমা, অরুণিমাও একটা দেশীয় আম, দেশীয় হাইব্রিড আম, অত্যন্ত ভালো আম, একটি কালারফুল আম, লেড ভ্যারাইটি এবং খেতেও বেশ ভালো, টিএসএস 19 থেকে 21-এর কাছাকাছি থাকে এবং ভালো স্বাদের একটি আম। এখানে রয়েছে আমার অরুণিকা, অরুণিকা এই গাছটিও অত্যন্ত ভালো, এই ভ্যারাইটিটা অত্যন্ত মিষ্টি স্বাদের আম। এই গাছটি অনেক ছোট লাগিয়েছিলাম এবং গাছের এই গোড়া পরিষ্কার করে এখন আমাদের সার দিতে হবে, তাহলে গাছের গ্রোথ ভালো আসবে আশা করি। আর এটাও অরুণিকা, এ গাছও নতুন করে গ্রোথ নিতে শুরু করেছে। এখানে দেখুন রয়েছে অম্বিকা, অম্বিকার বেশ 5টা গাছ এই বাগানে রয়েছে এবং প্রত্যেকটি গাছের গ্রোথ দেখুন অত্যন্ত ভালো। এখানে রয়েছে, এটাও হলো অম্বিকাই রয়েছে, অম্বিকার অনেকগুলো গাছ এখানে আমি লাগিয়েছি। এখানে রয়েছে মহাচানক বা ব্যানানা এবং গাছের গ্রোথ দেখুন অত্যন্ত ভালো, যদিও আমি একটু বড় সাইজের গাছই লাগিয়েছিলাম, তাছাড়াও গাছ খুব হেলদি আছে, খুব ভালো গ্রোথে আছে। আর এখানে দেখুন নতুন করে এই যে পাতা ছাড়ছে, এই নতুন করে যখনই পাতা ছাড়ে তখনই নানান কীটপতঙ্গের আক্রমণ হয় এই কচি পাতা খাওয়ার জন্য। এই জন্য আমাদের উচিত যখনই কচি পাতা বেরোবে তখনই গাছে যে কোনো একটি পেস্টিসাইড ইউজ করা। আমি দুদিন আগেই এই কচি পাতা যখনই বেরিয়েছে গাছে হামলা প্রয়োগ করেছিলাম। তবে একটা কথা মনে রাখবেন, হামলা বা যে কোনো পেস্টিসাইড যখন প্রয়োগ করবেন, যা ডোজ কচি পাতাতে স্প্রে করার জন্য তার থেকে একটু অল্প ডোজে দেবেন, তাহলে এই পাতা ভালো থাকবে, গাছও ভালো থাকবে, কীটপতঙ্গ মরবে। এর সাথে এখানে লাগানো আছে আমার কয়েকটি কাটিমন, এটা কাটিমন আছে, এই যে গাছটা এটাও দেখুন কাটিমন, একটি বড় গাছই আমি লাগিয়েছিলাম, এই গাছের গ্রোথও বেশ ভালো আছে, দেখা যাক। আর এই গাছে আমও হয়েছিল, আমি মুকুল হওয়ার পরে আমগুলো ভেঙে দিই আর এখানে দেখুন নতুন করে এই যে নতুন করে আবার এই যে মুকুল বেরিয়েছে, এগুলো কিন্তু আমি রাখবো না, একটু মুকুল বড় হলে এগুলো আমি ভেঙে দেবো, গাছের গ্রোথ ভালো করে নেবো, নেক্সট ইয়ার এই গাছগুলো থেকে ফল নেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার বাগানে আরেকটি বিদেশি আমও রয়েছে, এটার নাম ডকমাই, তবে নাম ডকমায়ের এটা সিথং না হ্যাশফোর সেটা আমার জানা নেই, কিছুদিন পরে গাছটা আরেকটু ম্যাচের হলে পাতাগুলো ফুল ফর্মে আসলে তবে আশা করি বুঝতে পারবো এটা সিথং না হ্যাশফোর। চলুন আর একটা নতুন গাছ এখানে লাগাবো, এটা মেনলি কাঁঠাল বাগান, আর এই কাঁঠাল বাগানে একটি কাঁঠাল গাছ হনুমানে ভেঙে দিয়েছে, এখানে ফাঁকা হয়ে গেছে, এখানে আমি আরেকটি আমের গাছ লাগাবো। আর এটা আমাদের একটি বিদেশি আম, এটা কিং অফ চাকাপাত, এটা কালারফুল ভ্যারাইটি এবং ওজন প্রায় 800 থেকে 1 কেজির কাছাকাছি হয় এবং খেতে ভালো, টিএসএস প্রায় 19 থেকে 21-22-এর মধ্যে থাকে। তো যাই হোক, চলুন এই গাছটা আজকে এখানে লাগাই। গাছ
গাছটা লাগানোর সময় আমি অতিরিক্ত খাবার বা কোনো রকম জৈব সার, রাসায়নিক সার কোনো কিছু ব্যবহার করব না। আম গাছ ইনিশিয়াল অবস্থায় খুব বেশি নাইট্রোজেনযুক্ত সার বা বেশি খাবার পছন্দ করে না, একে অল্প অল্প খাবার দিন। এই গাছটা সেফ মাটিতে আমি লাগাচ্ছি। গাছটা বড় হলে ওই গাছগুলো যখন একটু বড় হয়েছে, মাটির সাথে লেগেছে, এরপরে গাছে খাবার দেবো, এই গাছেও সেম করব। এই এই গাছটি লাগানো হয়ে গেছে। চলুন এবার আগে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো কী পরিচর্যা বর্তমানে নিতে হবে সেগুলো একটু আমরা দেখে নিই। এখানে দেখুন এই সেন্সেশন আম গাছটিতে এই একবার পিঞ্চিং করার পরে এখানে অনেকগুলো ডাল বেরিয়েছে। এই গাছটিতে মুকুল এসেছিল। এই ছোটো গাছে আম নেওয়া ঠিক হবে না বলে আমি মুকুলটা ভেঙে দিই এবং তারপরেই এখানে এতগুলো ব্রাঞ্চেস একটু কাছে থেকে দেখাতে বলবো। এই দেখুন এই ব্রাঞ্চটাই থেকে অন্তত 1, 2, 3, 4, 5, 6 এখানে ডাল এসেছে। এখানে প্রত্যেকটি ডাল যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এই গাছের গ্রোথের জন্য খুব একটা ভালো হবে। এখানে দেখুন এই ডালটা একদম একদম সরু বেরিয়েছে। এই ডালটা এটাকে আমরা কেটে দেব। এই এখানে দেখুন এই ডালটিও এখান থেকে সরু এবং উইক, এবং এই মোটা ডালটার উপরে এই ডালটা আছে, এটাকেও আমাদের কেটে দিলে ভালো হবে। এটা আমরা এখান থেকে কেটে দেব। এই দেখুন এখান থেকে এই ডালে আমি রাখছি চারদিকে চারটে ডাল, 1, 2, 3, 4। যদিও তিনটে ডাল রাখা সবথেকে ভালো হবে, তবে এখানে মনে হচ্ছে এই চারটে ডালই স্ট্রং, এই চারটে ডালই রাখা যেতে পারে। এই গেল। এবার চলে আসি এই দেখুন অম্বিকা গাছটিতে। অম্বিকা গাছেও সেম অবস্থা। এখানে মুকুল ভেঙে দেওয়ার পরে অনেকগুলো ডাল বেরিয়েছে এবং ভালো গ্রোথে আছে। এখানে দেখুন এই মাঝের ডালটি যথেষ্ট উইক, একদম চিকন। এখানে পিঞ্চিং করার পরে 1, 2, 3, 4, 5, 6 এখানেও 6টি ডাল বেরিয়েছে। 6টি ডালে কিন্তু রাখা যাবে না। অনেকে মনে করেন যত বেশি ডাল বেরোবে গাছ তত ঝাঁকড়া হবে, তা না। একটা ডাল থেকে পিঞ্চিং করার পরে হার্ডলি 3টি, খুব জোর হলে যদি খুব ভালো গাছে গ্রোথ থাকে 4টি ডাল বেরো নেওয়া যেতে পারে মাটির গাছের ক্ষেত্রে। আর টবের গাছের ক্ষেত্রে হার্ডলি 2 থেকে 3টে ডাল নেওয়া যেতে পারে, তার বেশি না। এই দেখুন যেহেতু মাটির গাছে গ্রোথ ভালো হয় সেই জন্য একটু ডাল বেশি নিলে অসুবিধা হয় না। এখান থেকে এই ডালটা কেটে দেবো। আবার দেখুন এখান থেকে এই ডালটা একদমই সরু, এই ডালটাকেও কেটে দেবো। এই এই কাটলাম। এবার চারিদিকে 4টে ডাল আমি এখান থেকে নিচ্ছি। যদিও এই ডালটা কেটে দিলেও মনে হয় ভালো হবে, 3টে ডাল নিলে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই এই দেখুন 3 দিকে 3টে ডাল আমি রাখলাম আর 3টে ডাল কেটে দিয়েছি। এবার দর্শক বন্ধুরা কথা হলো, যদি কেউ এই ডাল থেকে এই সরু সরু ডালগুলো থেকে কোনো নার্সারিম্যান বা কেউ যদি আবার নতুন করে চারা করে, সেই চারা কিন্তু কখনো ভালো হবে না। সেই গাছ সবসময় উইক হবে, সেই গাছে ভালো ফুটিং আসবে না। এগুলো মেনটেন করে চারা তৈরি করলে সবথেকে ভালো হবে। এবং নার্সারি বন্ধুদের বলবো আপনারাও এই জিনিসগুলো একটু মেনটেন করুন, গ্রাহকদের হাতে আরও কোয়ালিটি সম্পন্ন চারা দেওয়ার চেষ্টা করুন। এই ধরনের উইক ডাল দিয়ে কখনো চারা দয়া করে করবেন না। এবার দেখুন দর্শক বন্ধুরা, এই সেন্সেশন গাছে খাবার দিতে হবে। কিছুদিন পরেই বর্ষাকাল, বর্ষাকালের আগে আগেই গাছে খাবার দিয়ে নিলে এই গাছের গ্রোথ খুব ভালো হবে। আর খাবার দেওয়ার আগে আমরা গোড়াটা একটু পরিষ্কার করে নিয়ে একটু কুপিয়ে নেব। এটা রিং করে আমরা কোপাবো যাতে এই গাছে ভালোভাবে আমরা সার দিতে পারি। একদম গোড়াটাই কোপ দেবেন না। এখানে দেখুন দর্শক বন্ধুরা আমরা কী সার প্রয়োগ করব। এখানে আমরা
দু থেকে আড়াই কেজি মতো এই গাছের গোড়ায় গোবর সার দেবো, এবং গোবর সারটা যেন একদম পুরনো গোবর সার হয়। দেখুন আমার এই গোবর সারটা দেখুন একদম মাটি মাটি হয়ে গেছে, এই গোবর সারটা প্রায় 3 বছরের পুরনো গোবর সার। অন্তত পক্ষে আপনারা চেষ্টা করবেন 2 বছরের পুরনো গোবর সার যেন হয়। আর আম গাছের ক্ষেত্রে একটা দেখা গেছে, গোবর সার দেওয়ার ক্ষেত্রে যদি একদম নতুন গোবর সার হয়, 6 মাস 1 বছর গোবর সার হয়, তাতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে, এবং সে যে হিট জেনারেট করে ডিকম্পোস্ট হওয়ার জন্য, তাতে গাছের পাতা পুড়ে যায়, গাছের রুট জ্বলে যায়, গাছ নষ্ট হয়ে যায়। তাই পুরনো গোবর সার দেবেন অথবা ভার্মিকম্পোস্ট দেবেন। যেহেতু ভার্মিকম্পোস্ট আমার কাছে নেই, সেই জন্য আমি এই গাছে পুরনো গোবর সার দিলাম। এর সাথে আমি গাছে একটা মিক্সড খাবার দেবো। মিক্সড খাবারের মধ্যে কী রয়েছে? এর মধ্যে রয়েছে আমার হাড়ের গুঁড়ো, আমার রয়েছে শিংকুচি, আমার রয়েছে সর্ষের গুঁড়ো খোল। এই 3টে জিনিস এর মধ্যে রয়েছে। এটা মোটামুটি 100 থেকে 150 গ্রাম আমি এই গাছে দেবো। দেওয়ার পরে এর সাথে গাছের আমার গ্রোথ বাড়াতে হবে, এবং গাছের গ্রোথ বাড়ানোর জন্য এই গাছে কিছুটা আমার রাসায়নিক সারও প্রয়োগ করতে হবে। আমি এই গাছে 50 গ্রাম মতো আমি DAP সার দিচ্ছি। এই এই সার দিলাম, দেওয়ার পরে আমাকে মাটিটা ঢেকে দেব। গাছে সার দেওয়ার অন্যতম কারণ, আগামীকাল থেকে গাছে বৃষ্টি হবে, এবং আলাদা করে আমাদের জলসেচ করতে হবে না। বৃষ্টি হলেই মাটির সাথে খুব সুন্দরভাবে সারগুলো মিশে যাবে। এইভাবেই যাদের মাটিতে নতুন করে গাছ বসিয়েছেন, তারা এইভাবেই গাছের পরিচর্যা করুন, তাহলে দেখবেন গাছের খুব সুন্দর গ্রোথ নেবে, এবং এই গাছগুলিতে আশা করা যায় আগামী বছর কিছু ফল আমরা দেখতে পারবো, কিছু ফল আমরা এই গাছ থেকে পেরে খেতে পারবো। তো আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।